Hi everyone, welcome back to another video. Hope you all are safe. রবিবার সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, যদিও সকাল সকাল বলা যায় না কারণ অলমোস্ট 11 বেজে গিয়েছে। ভোরবেলা ফজরের নামাজ পড়ে আবার আমরা শুই। অন্যান্য দিন অ্যালার্ম দেওয়া থাকে, টাইমলি উঠি, কিন্তু রবিবার একটু দেরি করেই উঠি। সো এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, ফ্রোজেন পরোটা এবং ডিম। এটা হচ্ছে ইয়ানার প্লেট, পরোটা আর ডিম পোচ। ইয়ানা সাধারণত ডিম পোচই খায়, ভাজিটা অত বেশি পছন্দ করে না ও। এই পার্টটা যদি ওকে না দেওয়া হয় তাহলে ও অনেক রেগে যায়, কারণ ও ডিম ক্র্যাক করতে অনেক পছন্দ করে। এটা হচ্ছে তারিকের প্লেট, ডিম ভাজি আর পরোটা। এটা আমার প্লেট, ওরা অলরেডি বসে গিয়েছে, এখন আমিও বসে যাব। এক একটা প্লেট বানিয়ে এক একজনকে দিয়ে দিয়েছি, কারণ পরোটা গরম থাকতেই খেতে মজা। এই হচ্ছে আমার ক্যাকটাসের আপডেট, এখানে একটা কলিও এসেছে। ভাবছিলাম এবার মনে হয় ফুল ফুটবে না, ফুটবে ইনশাল্লাহ। এখানে একটা ফিগ গাছ আর একটা হলো লেবু গাছ, এগুলো কামরুল ভাই দিয়েছে। ঘাস একটু বড় হয়ে গিয়েছে, 3 সপ্তাহ হলো ঘাস কাটা হয় না, কারণ তারিক ওদের আর ডাকে না, ও নিজেই কাটবে। মেশিনও কিনে ফেলেছে, এর আগে আর একটা মেশিন কিনেছিল হোন্ডা, ওইটা আনবক্সিং করার পরে দেখা গিয়েছে একটা পার্টস ভাঙা। সো ওইটা রিটার্ন করে, ওটা অনলাইনে কিনেছিল, সো ওইটা রিটার্ন করার পরে এটা আবার ওই স্টোরে গিয়ে নিয়ে এসেছে। আমি বলেছিলাম 4-5 মাস ওদের দিয়ে কাটাতে, কিন্তু ও নিজেরই ভালো লাগে এইসব কাজ করতে, সো আমাকে না জানিয়েই এই মেশিন টেশিন কিনে নিয়ে এসেছে। ফাঁকি বা জিওয়েতে কীভাবে লাউ ডাল রান্না করি আজকে আমি সেটাই শেয়ার করব। পানি নিয়েছি, পানির মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল, পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখব, ফুটে উঠলে তারপর কাজ করব। একটু তারিক সাহেবের গাড়ি চালানো দেখে আসি। ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগে, ও বলে এ আমার বাঁয়ে হাতকা খেল। ভালোই হয়েছে, ডাক্তার আগে রিকমেন্ড করতো হাঁটার জন্যে, কিন্তু ওকে কোনোদিন জিমে নিয়ে যেতে পারিনি হাঁটার জন্যে। লাউটাকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি না, মোটা মোটা সাইজের করে কেটে নিয়েছি। এখন এই পানিটা ফুটে উঠেছে, লাউগুলো ওর মধ্যেই দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ এটা ফ্রিজে ছিল বেশ কয়েকদিন। এখানে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এটা 2-3 দিনের জন্যে। আর এখানে 4টা আলুকে আমি মাইক্রোওয়েভে বেক করে নিয়েছি। এখানে কাবাব বানানোর জন্য আমার কিছুটা লাগবে, চিকেন কাবাব বানাবো, আর বাকিটা আমি আলু ভর্তা বানাবো। লাউ ডাল দিয়ে আলু ভর্তা খেতে ভালোই লাগে।
লাউ ডালের জন্য মসুরের ডালটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে শুধু মসুরের ডাল দেব, অন্যান্য দিন মুগ ডালটাকে ভেজে নিয়েও ওর মধ্যে দেই। দুইটার টেস্ট দুই রকম। লাউ অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবো। এখানে ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সো আমি একটু যে পরিমাণ পাতলা করব সেই পরিমাণ পানিও দিয়ে দিলাম ট্যাপ থেকে, হালকা গরম পানি ওর মধ্যে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্যাকইয়ার্ডে শেষ, এখন ফ্রন্টইয়ার্ডে আসছে, আর ইয়ানার পড়াও শেষ, সো ইয়ানাও আসছে। ইয়ানারও ইন্টারেস্ট আছে, আর তারিকও খুব এনজয় করে মেয়ে পাশে থাকলে। চিকেন কাবাব বানানোর জন্য এখানে চিকেনের ব্রেস্ট পিসটাকে আমি লাল মরিচের গুঁড়া, লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ঠান্ডা হলে ওটাকে জাস্ট হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন ওর মধ্যে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর একটু চিলি ফ্লেক্স, আর এখানে আজকে ইউজ করব রাঁধুনির আমি কাবাব মশলা। নর্মালি আমি বিহারি কাবাব মশলা দেই, কিন্তু আজকে এটা দিলাম, এটা দিয়েও খারাপ লাগেনি। আর ফ্রেশ ব্রেডকে আমি ক্র্যাম্প করে নিয়েছি, আর এখানে দুইটা ডিম দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আরও একটু ব্রেড ক্র্যাম্প দিয়ে দিয়েছি আমি। দিয়ে এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি অল্প একটু পানি ইউজ করেছিলাম, আর বাকিটা ডিম, দুটো ডিমের যে ময়েশ্চার আছে ওটা দিয়েই হয়ে গিয়েছিল। ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটাকে আমি হাত দিয়ে জাস্ট কাবাবে শেপ করে নেব। যে যেমনটা পছন্দ করে শেপ করে নিলেই হবে। আমি খুব বেশি মোটা রাখবো না, একটু পাতলা সাইজেরই করব, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কারণ এখানে আলাদা করে কুক করার মতো কিছুই নেই, চিকেনটাও কুকড, আলু সিদ্ধ, প্লাস এখানে কাঁচা কিছুই আমি ইউজ করিনি, কারণ একটু বেশি করেই বানিয়ে রাখবো। আজকে যতটুকু খাবে খাবে, আর ইয়ানা পছন্দ করে, সো ওর স্কুলে দেবো আমি টিফিনে। ব্যাকইয়ার্ড এবং ফ্রন্টইয়ার্ডে ঘাস কাটা শেষ, এখন এজ কাটারও কিনে নিয়েছে ও। এজ কাটার দিয়ে ও সাইডগুলো ট্রিম করে নিচ্ছে। লাউ এবং ডাল এখানে দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি, এখন হলো বাগার দিয়ে দেব আমি। ফ্রাইং প্যানে তেল দিয়ে, তেলটা গরম হলে তারপর কাবাবগুলোকে আমি একটা লেয়ারে বিছিয়ে দেব। এটা আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, আবার একেবারে হালকা তেলেও ভাজব না। লাউ ডালের মধ্যে দুটো কাঁচা মরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর একটু লবণ লাগবে সেজন্য লবণও দিয়ে দিয়েছি। লাউ ডালের বাগারের জন্য আজকে আমি এখানে শুকনো মরিচ এবং পেঁয়াজকে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। কাবাবগুলো একটা পাশ ভালোভাবে ভাজা হলে তারপরে আমি এভাবে উল্টে দেব, বারবার উল্টাতে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে। যদিও ডিম ইউজ করেছি, ব্রেড ক্রাম্প, আলু সবই বাইন্ডারে কাজ করে, ভাঙবে না, তারপরেও একটা সাইড আমি ভালোভাবে ভেজে তারপরে উল্টে দেব। দুই সাইডই আমার পছন্দের কালার করে ভেজে নিয়েছি, এখন একটা কিচেন টাওয়েলের ওপরে এগুলোকে তুলে নেব, তাহলে এক্সট্রা যে তেল থাকবে ওটা এর মধ্যে সোক করে নেবে।
এখানে ফাঁকি বাজি ওয়েতে রান্না করা লাউ ডাল রেডি, বাট খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। এখানে বড় হাঁড়িতে ভাত, সাদা ভাত, আর এখানে হচ্ছে চিকেন কাবাব, এখানে হচ্ছে আলু ভর্তা। আলহামদুলিল্লাহ, এটাই ছিল লাঞ্চ। বিকালে একটু বাইরেও যেতে হয়েছিল, কাজ ছিল। আজকে ভিডিওটা আর বড় করব না, বিউটিফুল এই সানসেটের সাথে সাথে আমি আজকে ভিডিও শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট এ থামস আপ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।